ইব্রাহিম রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহানা বেগম, সহকারী শিক্ষিকা রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত দিন উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম। আমরা আজকে সপ্তম শ্রেণীর উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আবারও এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে উদ্ভিদের কাণ্ড গা কী থাকে, মাটির উপরে থাকে। কোনো কোনো সময় দেখা যায় যে উদ্ভিদ রূপান্তর হয়ে, কাণ্ড রূপান্তর হয়ে মাটির নিচেও অবস্থান করে। সেই ধরনের কাণ্ডকে আমরা বলি রূপান্তরিত কাণ্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আলোচনা করছি রূপান্তরিত কাণ্ড নিয়ে। রূপান্তরিত কাণ্ড, তোমাদের বইয়ে চার ধরনের রূপান্তরিত কাণ্ড দেয়া আছে। কাণ্ডগুলো হচ্ছে এক, টিউবার বা স্ফীতকন্দ। তারপর হচ্ছে কি, রাইজোম। তারপরে হচ্ছে কন্দ। আরেকটা হচ্ছে গুড়িকন্দ। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আসছি টিউবার বা স্ফীতকন্দ। কী খেয়ে এসেছো বলতো? নিশ্চয় ভাত, মাছ, মাংস, এসব সবজি এবং তরকারি দিয়েই তো খাবার খাও, তাই না? আমাদের অতিপ্রিয় আলু বা গোল আলু দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে গোল আলু, এটি কিন্তু হচ্ছে স্ফীতকন্দের উদাহরণ। কেমন, এটি কী হয়, মাটির নিচে অবস্থান করে, এটি খাদ্য সঞ্চয় করে, কাণ্ডটা কী হয়, স্ফীত হয়, স্ফীত হয়ে এই আকার ধারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আসছি কি, টিউবার বা স্ফীতকন্দ। এই যে আলু দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। মনে করো এই হচ্ছে একটা গোল আলু। কেমন, গোল আলুতে এরকম কী থাকে, পর্ব, মধ্যপর্ব থাকে এবং কিছু কী থাকে, চোখ থাকে। কেমন, এরকম কাকের মুকুল বের হয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে এই কাণ্ডটিতে, স্ফীত কাণ্ডটিতে এই যে দেখো চোখ দেখা যাচ্ছে। কেমন, চোখ, এই যে চোখ দেখা যাচ্ছে, এগুলোতে কী থাকে, পর্ব থাকে। আর পর্বের মাঝামাঝি অংশটিকে বলে আমরা কি, পর্ব মধ্য। পর্ব এবং পর্বমধ্যগুলো খুব কাছাকাছি এলে এটা কী করা যায়, বুঝতে পারা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই জাতীয় যে কাণ্ড, এদেরকে আমরা বলি কী বলত, স্ফীতকন্দ বা ইংরেজিতে বলে টিউবার। কেমন, আচ্ছা শিক্ষার্থীরা মনে করো যে এর যখন প্রজননের প্রয়োজন হবে, তখন এই যে চোখের অংশটি, চোখযুক্ত অংশটি, এরকম যদি চোখযুক্ত অংশটি আমরা কী করি, রোপণ করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে কী হবে, চারা গাছ তৈরি হয়ে যাবে। কেমন, তাহলে এবারে আসি স্ফীতকন্দের পরে আমরা আর একটা কন্দ দেখতে পাই, সেটা হচ্ছে কি, আদা রসুন দেখেছো কি? আচ্ছা আমি দেখাই, এই যে দেখো আদা দেখেছো, এটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত কাণ্ড। তোমরা এনসিটিভির বইটা পড়েছো কি? যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এই জাতীয় কাণ্ড হচ্ছে আদা এবং কি, হলুদ, এই জাতীয় কাণ্ডগুলো হচ্ছে কী কাণ্ড বলতো, রাইজোম জাতীয় কাণ্ড। কী কাণ্ড, রাইজোম জাতীয় কাণ্ড। আমি একে দেখাচ্ছি, এখানে দেখো পরিষ্কার করে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কতগুলো স্বল্পপত্র রয়েছে, মাঝে মাঝে কতগুলো দাগ রয়েছে, এগুলো হচ্ছে তোমার কি, পর্ব এবং কি মধ্যপর্ব। এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে স্বল্পপত্র, আর এই জায়গাগুলো হচ্ছে তোমার কাক্ষিক মুকুল। কেমন ছোট শিক্ষার্থীরা, তোমরা যাতে ছবি আঁকতে ভয় না পাও, সেজন্য আমি তোমাদেরকে কি, রাইজোম জাতীয় কন্দের ছবিও এঁকে দেখাচ্ছি। দেখো তুমি এরকম করে কি করতে পারবা, রাইজোমের ছবি আঁকতে পারবে। কেমন, এরকম করে দাও, এখানে স্বল্প দিয়ে দাও। কেমন, আচ্ছা এই যে এরকম করে স্বল্পপত্র দিয়ে দাও, তারপর দেখো যে তৈরি হয়ে যাবে কি, কেমন সুন্দর
আদাজাতীয়, রাইজোম জাতীয় কাণ্ড, এগুলো মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। এবং এখান থেকে কি এই সর্পের এখান থেকে যে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়, এই কাক্ষিক মুকুল যখন আমরা মাটিতে এটা পুঁতে দেবো বা রোপণ করবো, তখন এখান থেকে চারা গজিয়ে উঠবে। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই জাতীয় যে স্পাইসিস, অর্থাৎ এগুলো হচ্ছে মশলা জাতীয়, হলুদ, আদা, এগুলো আমরা রন্ধন কাজে মশলা হিসেবে ব্যবহার করে থাকি। এরা খাদ্যের স্বাদ এবং গুণ বৃদ্ধি করে এবং সেই সাথে বিভিন্ন ধরনের হজম সহ অন্যান্য কাজে কি সহায়ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা আর এক ধরনের কাণ্ড রয়েছে, সেগুলোকে আমরা বলি কন্দ। কী বলি? কন্দ। আচ্ছা, এইটা দেখো তো কি, আমি ছবি এঁকে দেখাই, ছবিটা দেখেই তোমার মনে হচ্ছে যে নাম বলার কে ইচ্ছে হচ্ছে, বলতো এটা কি আসলে? এটা হচ্ছে, দেখো ছবি কীভাবে আঁকছি সেই জিনিসটা তুমি খেয়াল করো, কেমন? তুমি ছবি খেয়াল করলে পরে নিজে নিজে কিন্তু আঁকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কী হয়ে গেল? হয়ে গেল কন্দ বা পেঁয়াজ। রসুনও কিন্তু এই কন্দ বা কে তোমার রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। এটি হচ্ছে তোমার অস্থানিক মূল, অস্থানিক মূল। কেমন? এদের পর্ব, এটা হচ্ছে পর্ব, এদের পর্ব পর্বমধ্য খুবই সংকুচিত। এর উপরে থাকে কি বলতো? শীর্ষ মুকুল। এই অংশটাকে বলে শীর্ষ মুকুল, শীর্ষ মুকুল। কেমন? এখানে যে অংশটা দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিয়েছি, এটি হচ্ছে তোমার কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল। কেমন? এরপরে দেখো এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার রসালো স্বল্প পত্র, রসালো স্বল্প পত্র। আমি তোমাদের জন্য কি রসুন এবং পেঁয়াজ নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে রসুন, সুন্দর করে রসুন আঁকা শিখবে, কেমন? এই যে দেখো এর এইখানে পর্ব থাকে, আর এখানে যে দাড়ির মতো অংশগুলো থাকে চুলের মতো, এগুলো কিন্তু অস্থানিক মূল। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা তোমাদের যদি আমি খোসা ছড়াই, এই শুকনো স্বল্পপত্রগুলোকে যদি ছড়িয়ে নিই, তাহলে কিন্তু এরকম দেখা যাবে। দেখেছো নিশ্চয় যে আম্মু যখন তরকারি কাটে অথবা পেঁয়াজ কাটে, তখন এরকম তুমি যদি মাঝামাঝি লম্বচ্ছেদ করো তাহলে এরকম দেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এটাকে ভূমিতে রোপণ করব, তখন এটা থেকে কি হবে, চারা গাছ গজিয়ে উঠবে এবং আমরা কি নতুন নতুন করে আরও পেঁয়াজ পাবো, তাই তো? সুপ্রিয় শিক্ষার্থীরা, এটিও কিন্তু স্পাইসিস, অর্থাৎ মশলা জাতীয় সবজি। এটা আমাদের কি করে, শরীরে বিভিন্ন ধরনের কাজে, এটার গুণাগুণ রয়েছে বিভিন্ন ধরনের। এটার মূলত বেসিক্যালি যাদের চুল পড়ে যায় তাদের সেই চুল পড়ার রোধে কিন্তু পেঁয়াজের রস ব্যবহৃত হয়। পেঁয়াজ খাদ্যের স্বাদ ও গুণ বৃদ্ধি করে। তাছাড়াও পেঁয়াজের আরও কি ওষুধি জাতীয় গুণাগুণ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আর একটা কাণ্ড রয়েছে, সেটি হচ্ছে গুড়িকন্দ। বাসায় কিন্তু এই অংশগুলো বারবার ছবি আঁকবে, প্র্যাকটিস করবে এবং হাতে নিয়ে দেখবে। তাহলে এখানে দেখো আমি লিখে দিচ্ছি গুড়িকন্দ। গুড়িকন্দ হচ্ছে কি, এটাও হচ্ছে এক ধরনের কি বলতো, ভূমিবিনস্ত রূপান্তরিত কাণ্ড। তোমরা ওর পশু দেখেছো কি? দেখেছো নিশ্চয়। এরকম দেখো, খেয়াল করবা, এই যে এরকম জাতীয় একটা পশু দেখা যায়, বুঝছ? এরকম, এরকম একটা বড় ইয়ে, তারপরে হচ্ছে এরকম। দেখো আমি কীভাবে এঁকে ফেলছি, তোমরা দেখো এই এরকমই, এরকমই যে পশুটা, এটা হচ্ছে তোমার ওর পশু, এটাকে হচ্ছে ওর পশু। কেমন? এখানে এই যে এগুলো হচ্ছে স্বল্প স্বল্প পত্র, তারপর হচ্ছে এই জাতীয় যে জায়গাগুলো আছে ছোটো ছোটো, এগুলো হচ্ছে তোমার কাক্ষিক মুকুল। এগুলোকে কী বলা হয়? কাক্ষিক মুকুল। কেমন? আমরা
যখন এটি মেচুরড হয়ে যায় অর্থাৎ পরিপক্ক হয় তখন এই কাক্ষিক মুকুল যদি কি হয় আমরা রোপণ করে দেই তাহলে এখান থেকে নতুন কল্পসু পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ একটি সবজি, এটাতে আয়রন তো আছেই, তার পাশাপাশি এটা আমাদের আরও অনেক ধরনের খাবার তৈরি করতে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব অর্ধবায়বীয় কাণ্ড নিয়ে। তোমরা জানো অর্ধ মানে হচ্ছে অর্ধেক আর বায়বীয় মানে কি বায়ুর মধ্যে অবস্থিত, তাই তো? অর্থাৎ কাণ্ডের অর্ধেক অংশটা কী থাকবে? বায়ুর মধ্যেই থাকবে, অর্থাৎ উপরে থাকবে। বায়ু মানে কি উপরের দিকে থাকবে। তো আমাদের যে বিরুদ নরম জাতীয় উদ্ভিদ রয়েছে সেই নরম বিরুদ উদ্ভিদের কাণ্ড থেকে এক ধরনের কী বের হয়, শাখা বের হয়। সেই শাখাগুলো মূলত মাটির উপরে অবস্থান করে এবং অঙ্গজ প্রজননের মাধ্যমে কী করে প্রজননের কাজ সম্পন্ন করে। এই ধরনের শাখা সমৃদ্ধ বিরুদ উদ্ভিদকে আমরা বলি অর্ধবায়বীয় কাণ্ড। এদেরকে তোমাদের বইয়ে দেওয়া আছে চার ধরনের, সেটা হচ্ছে এক হচ্ছে রানার বা ধাবক, দুই হচ্ছে স্টোলন বা বক্র ধাবক, তারপর হচ্ছে অফসেট, তারপর হচ্ছে শাখার বা কি ঊর্ধ্ব ধাবক। কেমন? রানার বা ধাবক, রানার বা ধাবকের উদাহরণ হিসেবে আমরুল, থানকুনি, দুর্বা ঘাস এই জাতীয় যে তোমরা উদ্ভিদ দেখেছো, এই যে এরকম দেখো আমরুলের শাখা প্রশাখাগুলো এরকম, কেমন এরকম কি হার্ট আকৃতির, একটু করে কি হার্ট আকৃতির তোমরা দেখেছো নিশ্চয়। আচ্ছা এরকম, আচ্ছা ছোট্ট ছোট্ট এই ধরনের শাখা প্রশাখা, এগুলোর মাটির নিচে এরকম থাকবে। পর্বত থেকে কী বের হবে? শিকড় বের হবে। এখান থেকে একটা সৌজা কী বের হবে বলো তো? শাখা বের হবে। তারপর ওখানে গিয়ে আবার অঙ্গজ প্রজননের মাধ্যমে আর একটা শাখা তৈরি হবে এবং এরকম করে কী হবে বলো তো? অনেকগুলো পাতা হবে, উদ্ভিদ নতুন আর একটা উদ্ভিদ হবে এভাবে। এই যে দেখো এখানে এগুলো হচ্ছে মাটির কি উপরে অবস্থান করে এই ধরনের শাখা। এই ধরনের যে উদ্ভিদগুলো এগুলোকে আমরা বলি কী বলতো? অর্ধবায়বীয় কাণ্ড, যেমন রানার বা ধাবক। এরপরে আসতেছে স্টোলন। সবচেয়ে শিক্ষার্থীরা তোমরা কচু গাছ দেখেছো, আমার হাতে একটি কি কচু পাতা রয়েছে দেখো। তোমরা যে কচু গাছ দেখেছো বা কচু পাতা দেখেছো তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে কচু গাছেরও ঠিক এরকম, এই যে এটাকে যদি আমি চেঞ্জ করে দিই দেখো, তাহলে হচ্ছে যে এরকম কচু গাছের গোড়া থেকে এক ধরনের এরকম বক্র কি বের হয় বলো তো? শাখা বের হয়। আমি এটাকে কচু গাছে রূপান্তর করে দিচ্ছি দেখো। কচু গাছ এরকম কচুর ডাটা থাকবে, কচু পাতাগুলো কেমন বলো? এরকম, হ্যাঁ দেখো এরকম অনেকটা কচু পাতাগুলো হচ্ছে এরকম। আচ্ছা তাহলে হচ্ছে যে এই তো কচু গাছের সৃষ্টি হলো এখান থেকে, এর গোড়া থেকে এরকম এগুলো আমরা বাংলা কী বলি লতি লতি বলি, কেমন এই যে লতির মতো সৃষ্টি হয়। এটা হচ্ছে যে এর নিচে মূল থাকে আর মাটির উপরে সাধারণত অবস্থান করে বক্রভাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টোল বা বক্র ধাবক। তাহলে হচ্ছে যে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কচু গাছ, কেমন। এরপরে আসতেছে আর একটা, সেটা হচ্ছে অফসেট, যে কাণ্ডটা অফসেট তারা কীরকম সেটা এরকম দেখো। তোমরা কি টোপাপানা কচুরি পানা এরকম দেখেছো? এই যে এরকম দেখবা, এই যে পানা থাকে না পানা, এই দেখো পানার পানার পর্ব এবং মধ্যপর্বগুলো হচ্ছে এই যে দেখো অনেক মোটা। এই যে পানার কী থাকে এটা, এই যে পানার পাতা, এই যে দেখো পানা, পানা কিন্তু কি জলে ভাসতে থাকে। এই যে আর একটা দিলাম দেখো এরকম করে, এই এরকম পানার পাতাগুলো এরকম অনেকটা। তাহলে হচ্ছে এই দেখো পানা, টোপা পানা, কচুরি পানা, এই জাতীয় যে পানা জাতীয় উদ্ভিদগুলো এদের কী থাকে? খর্বাকৃতির কী থাকে? এক ধরনের কি পর্ব মধ্যপর্ব সমৃদ্ধ একটা অংশ থাকে। এই অংশটাকে বলা হচ্ছে কি কাণ্ড, এই কাণ্ডটাকে বলা হচ্ছে কি অর্ধবায়বীয় কাণ্ড, কেমন। আচ্ছা এরপরে থাকলো, এটা হচ্ছে অফসেটের উদাহরণ। কিসের উদাহরণ বলো তো? অফসেট। এরপরে আসতেছে শাখার, শাখার বা ঊর্ধ্ব ধাবক। আমরা বুঝতে পারছি যে এরকমই একটা কী থাকবে, শাখারেরও এরকম একটা কী থাকবে, লতানো অংশ বা শাখা থাকবে। থাকলো, আমি শাখাটা আগেই দিয়ে দিলাম দেখো।
তারপরে হচ্ছে কি থাকবে, মূল থাকবে, আমি একটা গাছ দিয়ে দিই, এটা উপরের দিকে ধাবিত হবে, কেমন হবে? এই এখানে পর্বের জায়গা থেকে শিকড় বের হবে এবং এখান থেকে ঊর্ধ্ব, এই জন্য এই কাণ্ডটাকে আমরা বলতেছি কি, ঊর্ধ্বমুখী বা কি শাখা বা ঊর্ধ্ব ধাবক। এর উদাহরণ হচ্ছে তোমার যে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা গাছ দেখেছ, চন্দ্রমল্লিকা বাস, এগুলো হচ্ছে যে তোমার বাস, এই জাতীয় কি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ। ছোট শিক্ষার্থীরা যত বড় ক্লাসে উঠবে এবং আশপাশের পরিবেশ দেখবে ততই তোমার এই জ্ঞান সমৃদ্ধ হবে। এরপরে আমরা আসি আমাদের বইয়ে দেওয়া আছে বায়বীয় কাণ্ড, চলো অর্ধ কেটে দিই তাহলে আমাদের কি বায়বীয় কাণ্ড। তোমরা কি জানো যে আমাদের বায়বীয় কাণ্ড হচ্ছে কত ধরনের? বলো তো, চার ধরনের। প্রথমটা হচ্ছে ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড, ইংরেজিতে বলে ফাইলোক্লেড, বাংলায় বলে পর্ণ, মধ্যের নয়রে হবে কাণ্ড, পর্ণকাণ্ড। তারপরে কী হবে বলো তো? তারপরে হচ্ছে যে থর্ণ, থর্ণ বা কণ্ঠ। তারপরে হচ্ছে শাখা আকর্ষী, শাখা আকর্ষী বা ইংরেজিতে বলে স্টেম টেন্ড্রিল, কি বলে? আকর্ষী। আর একটা হচ্ছে কি, বুল বিল, কি বলে বলো তো? বুল বিল। নামগুলোর জন্য কেমন, তাই না? তোমরা একটু পড়ে নেবে তাহলে ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পর্ণকাণ্ড, পর্ণকাণ্ডটা হচ্ছে পর্ণকাণ্ড, ইংরেজিতে বলে ফাইলোক্লেড। তোমরা দেখেছো নিশ্চয়, আমার সাথে দেখো এরকম করে ছবি আঁকার চেষ্টা করো। আমি তোমাদের জন্য এই বাস্তব উপকরণগুলো নিয়ে আসতে পারিনি, তবে আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড। এই গাছটাকে তোমরা চেনো কি? এটা হচ্ছে ফণি মনসা, কি বলতো? ফণি মনসা, কাঁটা জাতীয় গাছ, কেমন? এটি কাজ হচ্ছে, এটি সবুজ এবং চ্যাপটা, এটি কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। এখানে কিছু কি অংশ কণ্ঠকে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ আত্মরক্ষা প্রয়োজন তো উদ্ভিদেরও, তাই এটি কি কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে এই জাতীয় উদ্ভিদটা হচ্ছে এই যে দেখো পর্ণকাণ্ড, কেমন? এরপরে আসতেছে থর্ণ বা কি কণ্ঠ, থর্ণ বা কণ্ঠ, অর্থাৎ দেখো তুমি এরকম ময়নার কাঁটা দেখেছো, ময়না, ময়না জাতীয় একটা উদ্ভিদ আছে, সেই ময়নার উদ্ভিদে কিন্তু কি হয়, কাঁটা তৈরি হয়, হ্যাঁ, বেলেরও কাঁটা তৈরি হয়, বেল দেখেছো নিশ্চয়, দেখবে যে এই কাক্ষিক মুকুলের কাছে এসে একটা কি তৈরি হয় বলতো? কাক্ষিক মুকুলটা কি মুকুলে রূপান্তর না হয়ে কাঁটায় রূপান্তর হয়ে যায়, এটি হচ্ছে তোমার থর্ণ। তাহলে আমরা দেখলাম যে এই বায়বীয় কাণ্ডের এই যে পাতার পক্ষে যে কি উৎপন্ন হয়, কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। আমরা দেখলাম যে এই থর্ণ জাতীয় উদ্ভিদে কাক্ষিক মুকুল কি হয়, কণ্ঠকে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি শাখা আকর্ষী। আমরা কথাবার্তার মাধ্যমে বুঝতে পারছি যে এখানে কি তৈরি হবে, কিছু শাখা তৈরি হবে, তাই তো? এবং এই শাখার মধ্যে এখান থেকে কি হবে, সরু, তারপরে কি বলতো, এরকম, এই যে দেখো এরকম 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 এক ধরনের কাক্ষিক মুকুল থেকে কি তৈরি হবে, শাখার শাখার অংশ থেকে, এই কাণ্ডের এই অংশ থেকে কি তৈরি হবে, এরকম সরু পেঁচানো লম্বা কি তৈরি হবে, আকর্ষী তৈরি হবে। এই আকর্ষী যে উদ্ভিদে রয়েছে সেই উদ্ভিদগুলো হচ্ছে যেমন হাড়জোড়া, তারপর হচ্ছে ঝুমকোলতা, এই জাতীয় উদ্ভিদে কি তৈরি হয়, শাখা আকর্ষী তৈরি হয়। এটা হচ্ছে আসলে এক ধরনের বায়বীয় কাণ্ড। তবে মনে রাখা প্রয়োজন যে এখানে কিন্তু কোনো পাতার সৃষ্টি হয় না, দেখো এটা আমি গোলাপ দিয়ে রাখলাম যে এইখানে কিন্তু এই আকর্ষিত কোনো পাতা সৃষ্টি হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসতেছে আর একটি অংশ, সেটা হচ্ছে বুলবিল, তোমরা দেখো। আচ্ছা, তোমরা কি গাছ আলু দেখেছো, গাছ আলু, গাছ আলু জাতীয় যে উদ্ভিদটা রয়েছে সেটা কি তোমরা দেখেছো? আমি এই আলোচনায় আসি বুলবিল, এখন আলোচনার বিষয় হচ্ছে বুলবিল। তোমরা আগে দেখো ছবিটা, দেখো এরকম লতানো উদ্ভিদ, গাছের পাতাটা হচ্ছে পান পাতার মতো,
এইরকম ঠিক এরকম এর কক্ষে দেখবা যে এরকম আলুর মতো সৃষ্টি হয়েছে, কেমন আলুর মতো অংশ সৃষ্টি হয়েছে। এই কাক্ষিক মুকুলটা রূপান্তরিত হয়ে খাবার সঞ্চয় করে একটা পিণ্ডের, মাংস জাতীয় পিণ্ড যেমন হয় সেরকম পিণ্ডের মতো সৃষ্টি হয়েছে। এই ধরনের কি এই কাণ্ডকে আমরা বলি বুলবিন, কি বলবো আমরা বুলবিন। আর এটা কোথায় দেখা যায়? গাছ আলু, গাছ আলু, এই গাছটা হচ্ছে গাছ আলু। গাছ আলু উদ্ভিদে আমরা দেখি যে এরকম পাতার পর পাতা এরকম চলে যায়, আর কি হবে বলতো, এর কক্ষে এরকম বুলবিন সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো গ্রামগঞ্জে এবং তোমার আশেপাশে অ্যাভেলেবেল এই উদ্ভিদগুলো আছে, তুমি নিশ্চয় দেখে নেবে, তখন তোমার কি হবে অনেক ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর একটি অংশ সেটি হচ্ছে কি, আমরা এতক্ষণ ধরে কাণ্ড নিয়ে কথা বললাম, এরপরে আসি যে উদ্ভিদ শুধু কাণ্ড নয়, পাতাও কিন্তু বিভিন্ন কারণে কি হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। আমরা এদেরকে আমরা বলি কি রূপান্তরিত, কি কাজের প্রয়োজনে রূপান্তরিত পাতা। দেখো তোমরা এই উদ্ভিদটাকে দেখেছো কিনা, দেখো এই যে দেখো এটি হচ্ছে এরকম, এগুলো এইরকম যে অংশগুলো থাকে এগুলো এখানে করে শাখা কাক্ষিক মুকুল সৃষ্টি হয়। তুমি এখন বলো তো তোমার কি মনে হচ্ছে যে এই পাতাটা তুমি চেনো? এই পাতাটা যদি তুমি চেনো তাহলে তো খুবই ভালো কথা। এটি হচ্ছে আসলে পাথরকুচির পাতা, কেমন পাথরকুচির পুরাতন যে পাতা সেটা যদি তুমি মাটিতে ফেলে রাখো তাহলে দেখবা যে এখান থেকে কী ভরে হচ্ছে, এখান থেকে কে নতুন করে আর একটা গাছ সৃষ্টি হচ্ছে, একটা না বেশ কিছু আমরা ওখান থেকে কী পেয়ে থাকি, নতুন চারা গাছ পেয়ে থাকি। তাহলে আমরা দেখলাম যে আসলে পাতা কী করে প্রজননের কাজেও অংশ নেয়, যেমন পাথরকুচি পাতা, এটা কী পাতা বলতো, পাথরকুচি। তাহলে পাথরকুচি পাতা রূপান্তরিত হয়ে কী করে প্রজননের কাজেও অংশ নেয়। আবার কিছু কিছু পাতা দেখবে যে যেমন ধরো ওই যে তোমাকে বললাম যে আকর্ষিতে রূপান্তর হয়, এরকম শাখা আছে আবার কী হয়ে গেছে, আকর্ষিতে রূপান্তর হয়ে গেছে, কেমন আকর্ষী। তাহলে হচ্ছে যে কিছু কিছু পাতা কী হয় এরকম প্রজননে অংশ নেয়, আবার কিছু কিছু পাতা আকর্ষিতে রূপান্তর হয়, সেগুলো কী করে গাছকে আহরণে আরোহণে সাহায্য করে, অর্থাৎ নিরাপত্তা এবং সিকিউরিটির ব্যাপার যেটা থাকে সেই কাজে তা গাছকে সহযোগিতা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো যে এক জাতীয় গাছ রয়েছে, এরকম গাছ, এরকম গাছ রয়েছে যেগুলো কী করে ফাঁদ তৈরি করে, কী তৈরি করে বলতো, ফাঁদ তৈরি করে। এখানে যদি কোনো ধরনের পতঙ্গ এসে পড়ে তাহলে তারা ঢাকনা দিয়ে দেয় এবং সেই সাথে কী করে পতঙ্গকে মেরে ফেলে ওর রস শোষণ করে। এই ধরনের উদ্ভিদকে বলা হয় কি, পতঙ্গ ফাঁদ। এই জাতীয় উদ্ভিদ হচ্ছে পতঙ্গ ফাঁদ তৈরি করে। এই জাতীয় উদ্ভিদের নাম হচ্ছে কলস উদ্ভিদ আর হচ্ছে ঝাঁঝি, কলস উদ্ভিদ বা ঝাঁঝি, কেমন এরা কী করে পাতা রূপান্তর হয়ে এরকম ফাঁদ তৈরি করে, পতঙ্গ ফাঁদ তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম যে এই যে আদা, এই যে আদা দেখাইছিলাম এখানে সর্পপত্র রয়েছে, সর্পপত্র মানে কি পাতা। তারপরে হচ্ছে কি যে পেঁয়াজ এবং রসুনে যে আমি পেঁয়াজে হচ্ছে যে রসালো সর্পপত্র, এই যে এখানেও যে রসালো সর্পপত্র রয়েছে, তাহলে এগুলো কী বলতো রূপান্তরিত হয়ে এই সর্পপত্রগুলো খাদ্য সঞ্চয় করে রেখেছে। তাহলে পাতা কী করে খাদ্য সঞ্চয় করেও রাখে। আমরা বুঝতে পারছি যে পাতা কী করে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয়। আচ্ছা তোমরা দেখেছো যে কিছু 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 উদ্ভিদ রয়েছে যারা কী করে যে যাদের পাতা, ওই যে তোমাদেরকে বললাম যে লেবু আছে, ধরো এটি লেবু গাছ, এই লেবু গাছের পাতার পাতা অনেক সময় রূপান্তর হয় কী হয়, কাঁটায় পরিণত হয়। কিসে পরিণত হয়? কাঁটায় পরিণত হয়। দেখো পাতা কিসে পরিণত হয়? কণ্টকে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে পাতা বিভিন্ন কারণে রূপান্তরিত হয়ে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে। খাদ্য তৈরি তো অবশ্যই পাতার কাজ, তার পাশাপাশি খাদ্য সঞ্চয় করে, পতঙ্গ ফাঁদ তৈরি করে, প্রজননে অংশগ্রহণ করে, তারপর খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদকে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহযোগিতা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি
যে টপিকসগুলো আলোচনার ছিল সেগুলো আমরা শেষ করলাম। আমার মনে হয় যে তোমরা যদি এই এনসিটিভির বইটা আরও ভালো করে দেখো এবং ভিডিওটা একবার দুইবার খেয়াল করো যে ম্যাডাম কি বলল, এবং সেই সাথে তোমার আশপাশের পরিবেশে যে গাছগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, যে ভূমিবিস্ত রূপান্তরিত কাণ্ডগুলো রয়েছে সেগুলো যদি তুমি পর্যবেক্ষণ করো, তাহলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। করোনা পরিস্থিতিতে সবাইকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।